हेलो फ्रेंड, আমি পিন্টু বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং। ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওর আলোচনা বিষয় কি। আপনাদের সামনে যে গাছটি রাখা আছে, এই গাছটিকে আমরা সকলেই চিনি জুই নামে। এই জুই জ্যাসমিন ফ্যামিলি থেকে বিলং করে। বেলি ফুলের মতোই এই জুই ফুলের সুবাস আপনাকে মুগ্ধ করে দেবে। তাই আপনাদের বাড়িতে বেলি ফুলের পাশাপাশি যদি জুই ফুল গাছ না থাকে, আপনারা অন্ততপক্ষে একটি চারা গাছ নার্সারি থেকে পারচেস করে নিয়ে আসুন। দাম পড়বে 50 থেকে 60 টাকার মধ্যে। নার্সারি থেকে এই চারা গাছটি পারচেস করবার পরে টবে কীভাবে আপনারা প্রতিস্থাপন করবেন, কী ধরনের টব নির্বাচন করবেন, কীভাবে মাটি প্রস্তুত করবেন, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিকে প্রেস করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই জুই ফুল গাছ টবে প্রতিস্থাপনের জন্য প্রথমে আপনাদের এই ধরনের একটি টব নির্বাচন করতে হবে। এই এক বছর গাছের জন্য আপনাদের 8 ইঞ্চি টব নির্বাচন করতে হবে। এবং গাছের বয়স যদি বেশি হয়, 1.5 বছর বা 2 বছর, সেক্ষেত্রে আপনারা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব নির্বাচন করবেন। এই ধরনের বেশি হোলযুক্ত আপনারা টব নির্বাচন করবেন 1 বছরের গাছের জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটি হোল আছে এবং অপর সাইডে আরেকটি হোল আছে এবং সেন্টারে আরেকটি হোল আছে। এই বেশি হোলযুক্ত আপনারা টব সবসময় নির্বাচন করবেন। যখন আমরা গাছে বেশি পরিমাণে জল দিয়ে ফেলি বা ওভার ওয়াটারিং হয়ে যায়, সেই অতিরিক্ত জল এই টবের হোলতে খুব সহজে বার হতে পারবে। তাই আপনারা সবসময় বেশি হোলযুক্ত টব নির্বাচন করবেন। মাটির প্রস্তুতের ক্ষেত্রে আপনারা 60% সাধারণ দোআঁশ মাটি নেবেন এবং 1 বছরের পুরনো গোবর সার নেবেন 40%। আর যদি আপনারা গোবর সার না পান পুরনো, সেক্ষেত্রে আপনারা পাতাবাচা সার ব্যবহার করতে পারেন অথবা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। আরেকভাবে আপনারা মাটি প্রস্তুত করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 40% সাধারণ দোআঁশ মাটি নেবেন, 30% সাদা বালি নেবেন এবং 30% 1 বছরের পুরনো গোবর সার অথবা গোবর সারের পরিবর্তে আপনারা পাতা পচা সার এবং ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। এইভাবে আপনারা মাটি প্রস্তুত করতে পারেন। গোবর সার দেওয়া হয়ে গেলে গাছের প্রয়োজনীয় যে মৌলিক পুষ্টি উপাদান কিছু পরিমাণ মাটির সাথে অ্যাড করতে হবে। গাছ যদি মাটিতে থাকে তাহলে গাছ খুব সহজেই শিকড়ের মাধ্যমে সেই মৌলিক পুষ্টি উপাদান মাটি থেকে সংগ্রহ করে থাকে। কিন্তু গাছ যদি টবে থাকে, সেক্ষেত্রে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গাছ মাটি থেকে সংগ্রহ করতে পারে না। তাই আমাদের কিছু পরিমাণে মৌলিক পুষ্টি উপাদান যেগুলো গাছের প্রয়োজনীয় সেগুলো আমাদের মাটির সাথে অ্যাড করতে হবে। এটি হচ্ছে নিম খোল। এটি পরিমাণ মতো আপনাদের মাটির সাথে মেশাতে হবে। এই নিম খোলে আছে অল্প পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস। তাছাড়াও এই নিম খোল নানা ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ থেকে গাছের শিকড়কে প্রতিরোধ করে। তাই আপনাদের পরিমাণ মতো নিম খোল অবশ্যই আপনাদের মাটির সাথে অ্যাড করতে হবে। এটি হচ্ছে সরিষার খোল। 8 ইঞ্চি টবের জন্য 1 চামচ সরিষার খোল আপনারা মাটির সাথে মিশে দেবেন। এছাড়াও আপনাদের হাড় গুঁড়ো বা শিংকুচি এই মাটির সাথে অ্যাড করতে হবে। এটি হচ্ছে শিংকুচি। 8 ইঞ্চি টবের জন্য 1 চামচ অথবা 1.5 চামচ আপনারা শিংকুচি অথবা হাড় গুঁড়ো মাটির সাথে মিশে দেবেন। এই মিশ্রণটিকে ভালো করে মেশানোর পরে তবে আপনারা গাছ টবে প্রতিস্থাপন করবেন। এবং সেন্টারের যে হোলটি আছে, এই হোলটিকে আপনারা এই ধরনের একটি খোড়ামকুচি বা টব ভাঙার টুকরো দিয়ে ঢেকে দেবেন। মাটি প্রস্তুত হয়ে গেলে খুব সাবধানে পলিথিন থেকে আপনারা গাছটিকে বার করবেন এবং টবে অল্প পরিমাণে আপনারা মাটি দেবেন এবং খুব সাবধানে গাছটিকে টবের সেন্টারে রেখে সাইড দিয়ে আপনারা ভালো করে মাটি দিয়ে দেবেন। গাছের গোড়ায় মাটি দিতে দিতে এই গাছে কতটা পরিমাণে জল দিতে হবে, কখন গাছের গোড়ায় জল প্রয়োগ করতে হবে, কতটা সূর্যের আলোতে এই গাছগুলিকে রাখতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। সবসময় চেষ্টা করবেন সকাল 6টা থেকে 8টার মধ্যে গাছে জল দেওয়ার, অথবা যদি সকালবেলা টাইম না পান আপনারা সন্ধ্যাবেলা গাছে জল দিতে পারেন। ভুল করে দুপুরবেলা তীব্র রোদে গাছে আপনারা জল কখনো দেবেন না। এবং গাছের গোড়ায় যখন জল দেবেন, আঙুল দিয়ে মাটিটাকে চেক করে দেবেন। যদি হালকা ভেজা ভাব থাকে তাহলে গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। গাছের গোড়ার মাটি যেন পুরোপুরিভাবে শুকিয়ে না যায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তাছাড়াও যদি ভুল করে আপনারা গাছের গোড়ায় ওভার ওয়াটারিং করে ফেলেন বা বেশি জল দিয়ে ফেলেন, তাতে কোনো ভয় নেই, কারণ এই গাছ একটি হার্ডি প্ল্যান্ট, খুব সহজে এই গাছের গোড়া পচে না। দিনের 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলোতে এই গাছগুলিকে রাখতে হবে।
তবে আপনারা গাছ থেকে বেশি পরিমাণে ফুল পাবেন। ভুল করে ছায়াযুক্ত স্থানে আপনারা গাছগুলিকে রাখবেন না বা এমন একটি জায়গায় গাছ লাগাবেন না যেখানে সবসময় ছায়া থাকে। সবসময় চেষ্টা করবেন সকাল থেকে বিকাল অবধি সূর্যালো পায় এমন একটি স্থানে গাছটিকে রাখার। আর এই গাছে তেমন একটি পোকামাকড়ের আক্রমণ হয় না, কারণ এটি একটি হার্ডি প্ল্যান্ট। তবু আপনারা প্রত্যেক মাসে মাসে বা 15 দিন অন্তর অন্তর পরিমাণ মতো নিমল জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন। আর এই গাছ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স থেকে আপনারা কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।